আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অণুচক্রিকা নিয়ে। তো আমরা পড়েছিলাম যে রক্তের মধ্যে যে তিন ধরনের রক্ত কোষ থাকে তার মধ্যে একটা হচ্ছে অণুচক্রিকা। তো অণুচক্রিকা হচ্ছে গোলাকার, ডিম্বাকার কিংবা রড আকৃতির খুবই ছোট ছোট কিছু রক্ত কোষ বা রক্ত কণিকা, এবং এই রক্ত কণিকার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাহলে অণুচক্রিকার বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমেই যেটা লিখব সেটা হচ্ছে এরা বর্ণহীন এবং গোলাকার, ডিম্বাকার কিংবা রড আকৃতি হতে পারে। তো আমরা দেখেছিলাম যে তিন ধরনের রক্তকণিকার মধ্যে একমাত্র লোহিত রক্তকণিকার বর্ণটা কিন্তু লাল ছিল, কারণ লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ উপস্থিত থাকে, যেই রঞ্জক পদার্থের কারণে ওই লোহিত রক্তকণিকার বর্ণ লাল বর্ণের হয়। আর অপর যে দুই রকমের রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, এদের মধ্যে কোনো রকমের রঞ্জক পদার্থ নেই, যার কারণে এরা উভয়ই বর্ণহীন হয়ে থাকে। এবং এই বর্ণহীন শ্বেত যে রক্তকণিকাগুলো, তাদের মধ্যে আমরা শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকাকে কীভাবে আমরা পার্থক্য করি, সেটা হচ্ছে কি শ্বেত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে কিন্তু অণুচক্রিকার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকবে না। তো এভাবে করে আমরা মাইক্রোস্কোপে যদি দেখি তাহলে এদের দুই ধরনের রক্তকণিকাকে সহজেই পৃথক করা সম্ভব। তো এই রক্তকণিকাগুলোর সাইটোপ্লাজম কিন্তু দানাদার হয়ে থাকে, এবং সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত সব ধরনের যে কোষীয় অঙ্গাণু সেগুলো পাওয়া যাবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি যে কোষীয় যে অঙ্গাণুগুলো সেগুলো সব কিছুই এদের মধ্যে থাকে। এখন এই যে অণুচক্রিকা, এদের পরিমাণ প্রতি ঘন মিলিমিটার রক্তে কত সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তো প্রতি ঘন মিলিমিটার রক্তে এই অণুচক্রিকার পরিমাণ হচ্ছে 2.5 লাখ, এবং এদের গড় আয়ু সেটাও গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এদের গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। তাহলে এগুলো হচ্ছে অণুচক্রিকার সাধারণ বৈশিষ্ট্য। এরা বর্ণহীন, গোলাকার, ডিম্বাকার কিংবা রড আকৃতির হতে পারে, নিউক্লিয়াসবিহীন, এদের সাইটোপ্লাজম দানাদার এবং এর মধ্যে নিউক্লিয়াস ব্যতীত অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো উপস্থিত থাকে। প্রতি ঘন মিলিমিটার রক্তে 2.5 লাখ অণুচক্রিকা থাকে, এবং এদের গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। তো এখন হচ্ছে অণুচক্রিকার কাজ, অর্থাৎ অণুচক্রিকাগুলো কী ধরনের কাজ সম্পাদন করে রক্তে থেকে। অণুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধানো। তো আমরা দেখতে পাই আমরা যখন কোনো জায়গায় আঘাত পাই কিংবা কোনো জায়গা কেটে যায়, সেই জায়গা থেকে কিন্তু রক্তপাত হতে পারে। তো রক্তপাতটা কিন্তু এমন না যে সবসময় চলতেই থাকবে, এটা এক সময় যে বন্ধ হয়ে যায়। তো এই যে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মূলত শুরু হয় অণুচক্রিকার মাধ্যমে। তো অণুচক্রিকাগুলো সাধারণত আমরা দেখতে পেয়েছিলাম এইরকম একটু অনিয়তকার শেপের হতে পারে, বা গোলাকার, ডিম্বাকার, রড আকৃতির হতে পারে। তো এই অণুচক্রিকাগুলো কী হয়, যখন রক্ত কোনো জায়গা থেকে রক্তপাত শুরু হয়, অর্থাৎ রক্তনালী কেটে যায়, তখন এই অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে। সক্রিয় হয়ে এরা অনিয়তাকার একটা শেপের হয়ে যায়। এটা হচ্ছে অণুচক্রিকার সক্রিয় একটা রূপ। এই সক্রিয় অণুচক্রিকাগুলো তখন থ্রোম্বোপ্লাস্টিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। তো আমাদের রক্তের একটা প্রোটিনের নাম হচ্ছে প্রোথ্রোম্বিন। প্রোথ্রোম্বিন হচ্ছে রক্তে উপস্থিত একটা প্রোটিন। তো কোনো একটা প্রোটিন বা এনজাইমের নামের শুরুতে যদি আমরা দেখতে পাই প্রো কথাটা আছে, তার মানে হচ্ছে ওই প্রোটিন বা এনজাইমটা হচ্ছে নিষ্ক্রিয় রূপে আছে। তো নিষ্ক্রিয় প্রোথ্রোম্বিনকে সক্রিয় থ্রোম্বিনে রূপান্তর করে এই থ্রোম্বোপ্লাস্টিন। তাহলে প্রোথ্রোম্বিন থেকে যখন সেটা থ্রোম্বিনে রূপান্তর হলো, তখন সেটা সক্রিয় একটা প্রোটিনে রূপান্তরিত হলো। এই সক্রিয় থ্রোম্বিন প্রোটিনটা সেকেন্ড স্টেপে কী করবে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে রূপান্তর করবে। কোনো কিছু নামের শেষে জেন থাকা মানেও সেটা হচ্ছে নিষ্ক্রিয়। অর্থাৎ কোনো প্রোটিন কিংবা এনজাইমের নামের শেষে যদি আমরা দেখতে পাই জেন কথাটা আছে, তখন তার মানে সেটা হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রোটিন কিংবা এনজাইম। ফাইব্রিনোজেন থেকে যখন সেটা ফাইব্রিনে রূপান্তর হবে, তখন সেটা হবে একটা সক্রিয় প্রোটিন। তাহলে সহজ কথায়, যখন কোনো জায়গায় কেটে যায় বা রক্তপাত হয়, তখন সেই জায়গার অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে। সক্রিয় অণুচক্রিকাগুলো তখন থ্রোম্বোপ্লাস্টিন ক্ষরণ করে। এই থ্রোম্বোপ্লাস্টিন আমাদের রক্তের প্রোথ্রোম্বিনকে থ্রোম্বিনে রূপান্তর করে। তারপরের স্টেপে এই থ্রোম্বিন প্রোটিনটা হচ্ছে ফাইব্রিনোজেনকে সক্রিয় ফাইব্রিনে রূপান্তর করে।
তো এই ফাইব্রিনগুলোই মূলত হচ্ছে এখানে রক্ত জমাট বাঁধার মূল, যে রক্ত যে সূক্ষ্ম সূক্ষ্ম জালিকা সৃষ্টি করা সেই কাজটা করে থাকে। অর্থাৎ এক একটা ফাইব্রিন তন্তু একটা আরেকটার উপর সাথে সংযুক্ত হয়ে একটা জালের মতন গঠন তৈরি করে। তো এই জালটা কী করে, যে জায়গায় আমাদের কেটে গেছে সেই জায়গার উপর যখন এরকম একটা রক্ত একটা রক্তকে বাধা দেয়, এরকম একটা জালক তৈরি হয়, তখন রক্ত কণিকাগুলো এই জালক বেয়ে আর বাইরে বের হতে পারে না, জালকের মধ্যে আটকে যায়। এভাবে আস্তে আস্তে রক্তপাতটা বন্ধ হয়ে যায়। তাহলে এখানে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধার মূল প্রক্রিয়াটা শুরু হচ্ছে অণুচক্রিকার মাধ্যমে। তাই অণুচক্রিকা খুবই গুরুত্বপূর্ণ একটা রক্তের তঞ্চনের জন্য একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া কিন্তু আরও কিছু পদার্থ যেমন ক্যালসিয়াম, ভিটামিন কে ইত্যাদি উপাদানও কিন্তু এই রক্ত তঞ্চনের সাথে ভূমিকা রাখে বা রক্ত তঞ্চনকে ত্বরান্বিত করে। কিন্তু প্রক্রিয়াটা মূলত শুরু হয় অণুচক্রিকা দিয়ে, তাই অণুচক্রিকাকে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে ধরা হয়। তাহলে অণুচক্রিকার কাজ যদি কী বলা হয়, আমাদের সহজ কথায় অ্যান্সার হবে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধা। কীভাবে এই রক্ত জমাট প্রক্রিয়াটা ঘটে থাকে সেটা যদি আমাদের বর্ণনা আসে, তাহলে কিন্তু আমাদের এভাবে ব্যাখ্যা করে চিত্রসহ লিখতে হবে। তাহলে এই ছিল আজকে আমাদের অণুচক্রিকা সম্পর্কে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।